পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন 6 জন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এই দিন ভোরে গাজল গ্রামীণ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে পুরাতন মালদা নারায়ণপুর এলাকায় দাঁড় কারণে একটি পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সটির ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন রোগী সহ 6 জন। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা হলেন রোগী অনিতা সরকার, বয়স 21 বছর। বাকিরা হলেন কল্যাণ চৌধুরী, সুমিত্রা সরকার, সুশান্ত সরকার, কানাই সরকার, সীমা সরকার। তাদের বাড়ি কাজল থানার রশিদপুর এলাকায়। পুরাতন মালদা থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্সটিকে আটক করে নিয়ে যায়। রঞ্জিতের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কাজল থেকে আর 20 টা রোগী নিয়ে এসেছিলাম। কোথায় আসছিলেন? মালদাতে। তারপর কি? মালদাতে আসার সময় গোল মালদাতে হাতির বাচ্চা একটা দাঁড়িয়েছিল, ওখানে পিছন দিকে এসে মেরে দিয়েছে। তাতে কজন ভর্তি আছেন আপনারা? ভর্তি আছে 6-6 জন। কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? ড্রাইভার ঘুমিয়ে গেছিল, ঘুমে যেয়ে মেরে দিছে। কোথায় ভর্তি আছেন আপনারা? মালদা হসপিটালে। কি মনে করছেন, ড্রাইভারের কারণেই হয়েছে? ড্রাইভারের কারণেই হয়েছে। ঘুমিয়েছিল? দুইবার ঘুমিয়েছিল। হুম, একবার তো আমি চেতন করাই দিয়েছি, তারপরে ঘুমিয়ে গেছে, তারপরে অতটা আমি খেয়াল করি। ওখানের জন্যই অ্যাক্সিডেন্ট। আপনার নাম? সুশান্ত সরকার। হ্যাঁ, তাকে নিয়ে আসছিলেন? কোথায় আসছিলেন? গাজল থেকে মালদা রেফার করেছিল, তখন আসছিল। আপনাদের টোটাল কজন ভর্তি আছে? 3-4 জন ভর্তি আছে, একজনকে ছুটি দিয়েছে, আর এখন 3 জন আছে। মোটা 6 জন। কোন গাড়ির পিছনে ধাক্কা মেরেছিল অ্যাম্বুলেন্স? দাঁড়ানো একটা পিকআপ গাড়িতে ধাক্কা মেরেছিল। আপনার নাম? কল্যাণী চৌধুরী। দেখেছি আমি, যাচ্ছে পণ্য যাচ্ছে।